নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে হাওড়া জেলা নিয়ে একটা ছোট্ট কাহিনী, ছোট্ট ভিডিও সংবাদ মাধ্যমে প্রচারিত, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। কোন হাওড়া জেলা বারবার বলছি? নবান্নের সেই হাওড়া জেলা। সেই নবান্ন যে জেলায় রয়েছে, সেই জেলার জগৎবল্লভপুরে 24 বছর ধরে চলা একটি অঙ্গনওয়াড়ি সেন্টারকে দাদাগিরি করে তুলে দেওয়া হলো, এবং পেছনে অবশ্যই তৃণমূল নেতারা রয়েছেন, এটা বলার অপেক্ষা রাখে না। 24 বছর ধরে সরকারি অনুমতি নিয়ে সেখানে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার চলছিল এবং স্থানীয় পঞ্চায়েতের অনুমোদন নিয়ে চলছিল। সেই বাড়িটাকে ভেঙে দেওয়া হলো, সেখানকার স্থানীয় একটি ক্লাব সেখানে শপিং কমপ্লেক্স করবে এবং উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পঞ্চায়েত। আপনি ভাবুন তো সারা পশ্চিমবঙ্গে কী চলছে। আমরা হাওড়া জেলাটাকে বারবার ফিরে আসি এই কারণে, নবান্নের 14তলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলায় বসে থেকে সারা রাজ্যটাকে পর্যবেক্ষণ করছেন, ঠিক সেই নবান্নের তলায় জগৎবল্লভপুরের অবস্থাটা যদি এই সিচুয়েশন হয় তাহলে সারা বাংলায় কী চলছে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ ওই শপিং কমপ্লেক্স জগৎবল্লভপুরে, ওখানে একটি শপিং কমপ্লেক্স হবে এবং সেখান থেকে টাকা হবে, রোজগার হবে, মানে কিছু রাজনৈতিক নেতা বড় লোক হবে, তার জন্য একটা 24 বছর ধরে চলা অঙ্গনওয়াড়ি সেন্টারকে দেদার নিমেষের মধ্যে মাটিতে মিশিয়ে দেওয়া হলো এবং তার জন্য কারোর কাছে অনুমতির দরকার হলো না। গ্রামবাসীরা ফুঁসে উঠেছেন, বলছেন গরিব মানুষ। শেষ পর্যন্ত সংবাদ মাধ্যম সেখানে গিয়ে পৌঁছেছে, খবরটা অন্তত সম্প্রচার হয়েছে। অদ্ভুত কথা কি জানেন, এই সংবাদ সম্প্রচার হওয়ার পর এখনও পর্যন্ত আমরা খবর পেয়েছি সরকারের পক্ষ থেকে টনক নড়েনি, কাজ কিন্তু চলছে, সেখানে শপিং কমপ্লেক্স তৈরি করা হচ্ছে বেআইনিভাবে, অবৈধভাবে, সরকারি কোনো অনুমতি না নিয়ে দাদাগিরি চলছে। সে ভিডিওটা রোমহর্ষক। আমাদের খালি ভাবছিলাম সারা বাংলায় কী হচ্ছে, আমরা লক্ষ লক্ষ ভিডিও আমরা এরকম পাই, এই ভিডিওটা আমাদের মনে হচ্ছে বেশি করে ইম্পর্টেন্ট। তার কারণ এটা বোঝানো দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যা বলেন কাজে তা করেন না। আচ্ছা, এই ভিডিওটা এবিপি আনন্দ সম্প্রচার করেছে, 1 ঘন্টার মধ্যে সরকারের তো উচিত সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিয়ে যারাই কীর্তিটি করেছেন তাদের জেলে ঢোকানো। হবে কি হয়নি, আজ পর্যন্ত তারা বহাল তো বিয়েতেছেন। আমরা বিভিন্ন সূত্র ধরে সংবাদ সংগ্রহ করেছি, তাদের কাছে সরকারের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি পর্যন্ত যায়নি। একটা প্রপার্টি বেহাত হয়ে যাচ্ছে, অঙ্গনওয়াড়ি সেন্টার সেটা বেহাত হয়ে যাচ্ছে, উইদাউট পঞ্চায়েতের অ্যাপ্রুভাল ছাড়া সেখানে শপিং কমপ্লেক্স করে তোলা হচ্ছে, আর তারপরেও তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনাদের মনে আছে দিদিকে বলনীয় আধিক্ষেতাটা, মনে আছে লোকসভা নির্বাচনের আগে দীর্ঘদিন ধরে চলেছে, সাম্প্রতিককালে নেক্সট লোকসভা নির্বাচন আসার আগে আবার শুরু হয়েছে আপনারা জানেন এক ডাকে অভিষেক। আচ্ছা, এক ডাকে অভিষেককে বললে এর বিহিত হবে? হবে না, কারণ নবান্ন যেখানে দেখছে এবিপি আনন্দ সম্প্রচার করছে, একটা সরকারি ব্যবস্থা কী হওয়া উচিত যে একটা বড় বৃহৎ সংবাদ মাধ্যমে যখন দেখা যাচ্ছে যে জেলায় নবান্ন হেডকোয়ার্টার, সেই জেলায় অঙ্গনওয়াড়ি সেন্টার বেহাত করে নিচ্ছেন তৃণমূলের নেতারা, তারপর তো সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে নোটিস করে তাদের কাজ বন্ধ করে সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টারটা ফিরিয়ে দেওয়াটা ছিল সুশাসনের প্রথম লক্ষণ। অথচ এ রাজ্যে সুশাসন ছেড়ে দিন, এত বড় একটা সংবাদ সম্প্রচার হওয়ার পর এখনও পর্যন্ত জেলা প্রশাসনের টনক নড়েনি। কী করছেন এসডিও, কী করছেন বিডিও, কী করছেন জেলা শাসক, কী করছেন পুলিশ সুপার হাওড়ার? আসলে তাঁরা যদি এ ব্যাপারে ব্যবস্থা নিতে চান, ভিডিওটা আপনাদের দেখাবো, দেখানোর পর বুঝবেন যে তাঁরা যদি ব্যবস্থা নিতে চান তাঁদের চাকরিটা হয়তো চলে যাবে। কেন, খোঁজ নিলে জানা যাবে যে ওই জগৎবল্লভপুরে যাঁরাই দাদাগিরিটা করছেন, দাদার কীর্তিটা করছেন, তারা সব হয়তো শাসক দলের ছোট বড় মাঝারি নেতা, ফলে তাদের পঞ্চায়েতের কোনো অনুমতির দরকার নেই, সরকারের কাছ থেকে কোনো অনুমতির দরকার নেই। আমার ইচ্ছে হলো জমিটাকে বেহাত করে নিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টার মাটিতে মিশিয়ে দিয়ে সেখানে মাল্টি স্টোরিড বিল্ডিং করে 2 পয়সা রোজগার করলাম। হরিশ মুখার্জি যদি রোজগার করতে পারে, হরিশ চ্যাটার্জি যদি রোজগার করতে পারে, গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, পাথর পাচার করে 1,000 কোটি টাকার সম্পত্তি করে বিদেশে পর্যন্ত থাইল্যান্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে টাকা ট্রান্সফার করা যায়, যে বাংলার নিদর্শন এক্সাম্পল, ফলে স্বাভাবিকভাবে সেই বাংলায় জগৎবল্লভপুরে ওই ছোট ছোট দাদারা এই দাদার কীর্তিটা করবেন, সেটাতে আর অবাক হই না আমরা। কিন্তু আমাদের যেটা দরকার সেটা যে মানুষকে বেশি করে জানানো দরকার কী চলছে বাংলায়। আজকে ভিডিওটা দেখুন, দেখলে আপনিও আঁতকে উঠবেন। 24 বছর ধরে, লাস্ট 24 ইয়ার্স ধরে, 1998 শুরু হয়েছিল অঙ্গনওয়াড়ি সেন্টার, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারকে মাটিতে মিশিয়ে দিয়ে সেখানে বেআইনিভাবে শপিং কমপ্লেক্স তৈরি হচ্ছে, আর জেলা শাসক, বিডিও, এসডিও, জেলা পুলিশ সুপার, থানার আইসি সবাই খবর জানেন,
খবরটা সবাই এতক্ষণে পেয়েছেন, আমরা পেয়ে গেছি, তারাও সবাই পেয়েছেন, কোনো ব্যবস্থা নেননি। এইভাবে তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাসরুট লেভেলের পলিটিক্স। এই দাদারাই তো ভোটটা জেতাবে, এই দাদারাই পঞ্চায়েতটা লুট করে দখল করবে, আবার আরেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার হয়তো তারপরের দিন দখল হবে। আসুন এই ভিডিওটা দেখুন আর চিন্তা করুন মমতা বন্দ্যোপাধ্যায় কোন বাংলা গড়ে তুলছেন গ্রাসরুট লেভেলে পঞ্চায়েত লেভেলে, দেখুন। প্রায় ২৪ বছর ধরে এখানেই সরকারি সাহায্যে চলত শিশু শিক্ষা ও বিকাশ কেন্দ্র, কিন্তু সেটাই এখন পরিণত হয়েছে ভাঙা ইটের স্তূপে। অভিযোগ, অঙ্গনবাড়ি কেন্দ্রের স্কুলঘর গুড়িয়ে এখানেই তৈরি হচ্ছে শপিং কমপ্লেক্স গড়ার তোড়জোড়। হাওড়ার জগৎবল্লভপুরের নিমাবালিয়া গ্রামে স্থানীয় ক্লাব সদস্যদের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। আমরা চাই আমাদের স্কুলে বাচ্চারা পড়বে, পড়া যদি বছরকে বছর এমনিতে কোনো লকডাউনের জন্য সব কিছু হয়ে যাচ্ছে, আবার যদি এমনিতে হয়ে যায় তাহলে আবার কী হবে, বয়সই তো হয়ে যাচ্ছে ছেলেমেয়ে। এই অবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে গ্রামের প্রান্তিক শ্রেণীর ৯০ জন পড়ুয়ার ভবিষ্যৎ। নিরুপায় হয়ে স্থানীয় একটি দোকানেই চলছে শিশুদের পঠন পাঠন ও মিড ডে মিলের রান্নাবান্না। ১৯৯৮ সালে আমরা সেইটা চাঁদা তুলে অঙ্গনওয়াড়িটাকে তৈরি করেছিলাম, করে অঙ্গনওয়াড়িকে দিয়েছিলাম যে অঙ্গনওয়াড়িটা একটা চলুক। কেন ভাঙছে, কিসের জন্য ভাঙছে না ভাঙছে, এ করতে করতে দেখা গেল পুরো ভেঙে মিসমার করে দিয়েছে। আমরা এই ভাঙার বাদেতে নানা রকম দপ্তরে পঞ্চায়েতে দিয়েছি, সিডিপিও দিয়েছি, থানা দিয়েছি, বিডিও দিয়েছি, ডিএম দিয়েছি, দেয়া বাদেতে তার কিন্তু সদুত্তর এখন আমরা পাইনি। যে জমি শিশু শিক্ষা কেন্দ্রের নামে রেজিস্ট্রি করা আছে সেখানে কিভাবে শপিং কমপ্লেক্স তৈরি হয়, আর এই স্কুল ভাঙার নির্দেশই বা কে দিল, প্রশ্নের মুখে চাঞ্চল্যকর দাবি করেছে অভিযুক্ত ক্লাব কর্তৃপক্ষ। প্রথম আমরা যে ভেঙেছি, আমরা ক্লাব সদস্য অল মেম্বার্স একটা আলোচনা করি ভেঙেছি। আমরা বিষয়টাকে খুব একটা উন্নয়নমূলকভাবে দেখে নিয়েছিলাম যে একটা স্কুলকে ভেঙে স্কুল করব সেটার জন্য এতদূর ভাবিনি। এবং কি পঞ্চায়েতের অনুমতি নিয়েছে? পঞ্চায়েত থেকে তো অনুমতি নিতে হয়। অবশ্যই স্যার, নেওয়া হয়নি। এই অবস্থায় স্কুল বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী। গ্রামবাসীরা চাইছেন শিশু শিক্ষা ও বিকাশ কেন্দ্রটিকে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। পাশাপাশি কার অঙ্গুলি হেলনে স্কুলের ঘর ভেঙে শপিং কমপ্লেক্স তৈরির তোড়জোড় শুরু হয়েছিল তারও শাস্তির দাবি উঠছে। শুনি।